শ্রীমঙ্গলের প্রাকৃতিক জলপ্রপাত হামহামের সৌন্দর্য বর্ষায় বহু গুণ বেড়ে যায়। সেই সৌন্দর্য উপভোগের পাশাপাশি দুর্গম পথে রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা নিতে যান পর্যটকরা। সাথে বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে কিছুটা অচেনা সিতাপ ঝর্ণা। মাজহারুল হক মান্না রিপোর্ট। শ্রীমঙ্গল থেকে চাঁদের গাড়িতে যাত্রা শুরু। আঁকাবাঁকা পথের দুপাশে সবুজ চায়ের বাগান, সে পথ পেরিয়ে কলাবন। রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে রোমাঞ্চকর ভ্রমণের শুরু। দুপাশে সবুজ পাহাড় আর ঘন জঙ্গলের মাঝে আঁকাবাঁকা উঁচু নিচু পথে গাইডের নির্দেশনা অনুযায়ী এগিয়ে চলা। প্রায় দু ঘন্টা হাঁটা শেষে খাড়া টিলা থেকে নিচে নামা, দেখা মেলে ঝিরি পথের। দূর থেকে ভেসে আসে হামাম জলপ্রপাতের শব্দ। আমি যে পথটা পাড়ি দিয়ে আসছি অসম্ভব সুন্দর। বর্ষায় কিছুটা ডুবে থাকা পাথরে সাবধানে পা দিয়ে এবং কখনো কোমর সমান পানি পার হয়ে এগিয়ে গেলে দেখা মেলে প্রাকৃতিক এই জলপ্রপাতের। প্রতি বর্ষায় ফিরে পায় পূর্ণ যৌবন। পাহাড়ি পথ এবং ঝিরি পথ দিয়ে অবশেষে এই সৌন্দর্য, সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য অবশেষে যারা পর্যটক বা যারা ভ্রমণ পছন্দ করেন তারা পৌঁছান। বুঝতে পারেন যে যারা অবশেষে পৌঁছান তাদের কি আনন্দ এই ঝর্ণাগুলি খেয়ে। উঁচু থেকে প্রবল গতিতে অবিরাম গড়িয়ে পড়া পানিতে আত্মহারা পর্যটকরা। কিছুটা সময় হামহামের সৌন্দর্য উপভোগ করে আবারও ঝিরি পথে চলা শুরু। এবার দেখা মেলে দুর্গম পাহাড়ের গহীনে থাকা সিতাপ ঝর্ণার। সেখান থেকে কাদাযুক্ত মেঠো পথ দিয়ে ফিরতে সময় চলে যায় আড়াই ঘন্টা। মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে মাঝারক মান্না, চ্যানেল আই। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।